বরফ দিয়ে দিলেন চুলার মধ্যে? আরে ভাই বরফ দিব না কি করব, এখন মা বন্ধের কমপ্লেইন হচ্ছে যে ভাই চুলা তো ভালো ভালো চুলা দেখান কিন্তু ইউজ করতে গেলে চুলা নাকি বলে ফেটে যায়, ফেটে যায়, ফেটে যায়, ওয়াটার প্রুফ হয় না, পানি ঢুকে, তাই এই যে দেখেন আজকে সরাসরি এই যে দেখেন ভাই বরফ দেওয়ার সাথে সাথে না কোনো আগুন নেই, বরফ গুলো যেতেছে, এই যে দেখেন হিটটা কি হচ্ছে, পানিটা কিন্তু বুলবুল দিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার 100% ওয়াটার প্রুফ চুলা, 100% ওয়াটার প্রুফ চুলা। জি ভাই, বাজারে অনেক চুলা আছে, দেখা যায় অনেকে কমে কিনে, অনেকে অনেক কিছু লেখা দেখে কিনে, কিন্তু ওয়াটার প্রুফ না। এই যে 100% ওয়াটার প্রুফ, এই যে দেখেন কিন্তু খেলতেছে পানি, এই যে দেখেন এই যে পানি কিন্তু পানি যাচ্ছে না, কোথাও কোনো পানি যাবে না, কিন্তু চলতেছে চুলা, রানিং আছে ভাই, চুলা চলতেছে। ওকে, এই যে দেখেন বরফ প্রুফ, এই যে দেখেন, এই যে আমরা এইভাবে এটা যদি পানি ঢেলেও দেই, এই যে দেখেন এটা 100% ওয়াটার প্রুফ, 100% ওয়াটার প্রুফ, এই যে দেখেন। এবং এই চুলাতে কি ভাই সব ধরনের হাড়ি দিয়ে রান্না করা যাবে? এটাতে আপনি আল্লাহর দুনিয়াতে যত ধরনের হাড়ি আছে, স্টিল, সিলভার, অ্যালুমিনিয়াম, লোহা, কাঁসা, পিতল, সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন, সব ধরনের হাড়ি, সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন। আমরা একটু দেখাই দিই যে কি কি হাড়ি দিয়ে আমরা রান্না করতে পারবো, কি আসলেই করতে পারবো কিনা। জি, আসলেই করতে পারবেন। আর এই চুলার বৈশিষ্ট্যটা আমি যদি বলে দেই, এটা তো ওয়াটার প্রুফ একটা গেল, দ্বিতীয় কথা হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু ইনভার্টার, ইনভার্টার। এখন ভাই করতে পারবেন? হ্যাঁ, এটা আজকে প্রমাণ করে দিব। এখন এই প্রশ্নটা অনেক কাস্টমার করে যে ভাই ইনভার্টার তো আপনারা লিখা দেখেন, লিখা দেখেন, বাট ইনভার্টার যে ডিভাইসটা, এই ডিভাইসটা কিন্তু আমরা দেখিনি। রাইট, যে ডিভাইসটা আপনার এসিতে থাকে, ফ্রিজে থাকে, যার কারণে বিদ্যুৎ বিলটা কম আসে, কম আসে। এই যে আমি যদি আজকে প্রমাণ করে দেই, এই যে দেখেন এটা হচ্ছে ইনভার্টার ডিভাইস, এই যে ইনভার্টার, এই চুলাটার যে ডিভাইসটা এটা হচ্ছে এটা। অন্যান্য যে চুলা আছে, যে দেখেন এটাও কিন্তু ভাই ইনভার্টার লেখা, এটাও ইনভার্টার লেখা, কিন্তু এটার কিন্তু কোনো ডিভাইস নেই। এই যে দেখেন এটার তারে কোথাও কোনো ডিভাইস নেই, এই তারে তো কোনো ডিভাইস নেই না, তাহলে এটাতে বিদ্যুৎ বিল বেশি আসবে, বেশি আসবে। আর এইটাতে ইনভার্টার ডিভাইস সহকারে আছে, জি, কোনো ধরনের বিদ্যুৎ বিল বেশি আসবে। এবং এই যে দেখেন আমি যদি এক এক করে দেখাই, আচ্ছা, এই চুলাটার এই যে ডিভাইসটা হচ্ছে এটা, ইনভার্টার যে ডিভাইসটা এটা হচ্ছে এটা, এবং এই চুলার যে বডিটা এটা কিন্তু 100% মেটাল বডি, মেটাল বডি, মেটাল বডি, সব প্লাস্টিক পাইছি। এবং এই যে এই ধরনের যত চুলা আছে ইনভার্টার লেখা, এগুলো কিন্তু সব আপনার প্লাস্টিকের বডি, এই যে দেখেন এই যে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এখানে প্লাস্টিক বডি আর এখানে কিন্তু স্টিল বডি, স্টিল বডি। আচ্ছা, ইনভার্টার অরিজিনাল চুলা কিন্তু আমরা দেখাচ্ছি। হ্যাঁ ভাই, বলছেন সব হাড়ি বসায় রান্না করা যাবে। জি জি, এই যে হাড়ি কিনতে কিনতে, চুলা কিনলে একটা হাড়ি কিনতে হয়, কিনতে কিনতে কিন্তু ফকির হয়ে যায় ভাই। এই যে এই এই জিনিসটাই এখন পার্থক্যটা বুঝাবো, এটা হচ্ছে ইনভার্টার প্লাস স্টিল বডি। আচ্ছা, এটা হচ্ছে ইনভার্টার লেখা, বাট ইনভার্টার কোনো এই ডিভাইস কিন্তু নেই, এটা ডিভাইস সহকারে, এটা হচ্ছে প্লাস্টিক বডি, প্লাস্টিক বডি। এই চুলা যদি আপনি কিনেন, এটা কিন্তু হবে আপনার 4,000 থেকে 5,000 টাকা দিয়ে। আচ্ছা, এবং এটা ব্যবহার করতে হলে আপনাকে আরো 5,000 টাকার হাড়ি পাতিল কিনতে হবে, আলাদা কিনতে হবে, তাহলে কত হবে, 10,000 টাকা। এবং মাস শেষে এটা বিদ্যুৎ বিল দিবেন আরো 1500 থেকে 1800 টাকা। ওরে ভাই ভাই, মানে এটা রাজার ভান্ডার থাকলেও কিন্তু সে ফুরায় যাবে, ফুরায় যাবে। আর এখানে যে চুলা আছে, এই যে দেখেন আপনার সামনে, এই যে এটা আজকে আমরা অন করে দিলাম, অন করে দিলাম, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 2200 ওয়াট, 2200 ওয়াট। এখানে যে ইনভার্টার ডিভাইসটা আছে, এখন যে কারেন্টটা ও নিচ্ছে ভাই, আপনি ওই হাড়িটা উঠান না ভাই। আচ্ছা ঠিক আছে, ওই হাড়িটা দেখেন, আপনি ইনভার্টার তো বুঝলাম, একবার দুইবার কইছেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি সব হাড়ি দিয়ে রান্না করা যাবে সেটা একটু দেখায় দেন। আচ্ছা আচ্ছা, এটা দেখতে চাই, এই যে প্রমাণটা আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালে দিয়ে দিতেছি। আচ্ছা, এটাও কিন্তু ইনভার্টার এনার্জি সেভিং, এবং এটা কিন্তু বাজাজ গোল্ড। এই যে ভাই আমার হাতে এটা কি, এই যে সিলভারের হাড়ি, সিলভারের হাড়ি, এটা নিচে দেখেন, এটা কিন্তু লার্কির চুলার একটা হাড়ি। আচ্ছা, এটা আপনার লার্কির চুলাতে রান্না বান্না হয়। এই চুলাটাই যে আজকে এই হাড়িটা বসাই দিলাম, ওকে, এই সিলভারের হাড়ি দিয়ে আজকে আমরা সরাসরি রান্না বান্না করব। কি রান্না করতেছেন ভাই? এটাতে আমরা ভাত রান্না করে দেখাবো ভাই। হবে তো এটাতে 100% হবে, এবং এটার ভিতরে আমরা প্রমাণ করে দিব। এই যে এখানে আমরা একটা সিলভারের একটা কড়াই দিয়ে দিলাম, সিলভারের কড়াই, এই যে এটা বসাই দিলাম। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আমরা মাংস রান্না করে দেখাবো, মাংস রান্না করব, এবং এটার ভিতরে আমরা ভাত রান্না করে দেখাবো, ভাত রান্না করব, ভাত রান্না করে দেখাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে এই ধরনের চুলা, এগুলো বাদ দাও, এগুলো প্রয়োজন নেই, এগুলো বাদ, এগুলো সব বাদ, এগুলো বাদ। আচ্ছা, ইনভার্টার টেকনোলজি চুলা, যেটাতে আপনারা সব ধরনের হাড়ি বসিয়ে রান্না করতে পারবেন। আমার ভিউয়ার্সরা কিন্তু এরকম একটা চুলাই চাচ্ছিল ভাই, সব হাড়ি দিয়ে রান্না করা যাবে। এই এই ধরনের একটা চুলা যদি আপনার বাসায় থাকে, আপনার আলাদা করে এই নন স্টিকের হাড়ি কিনতে হবে না, আলাদা করে বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের হাড়ি কিনতে হবে না, আপনার বাসায় ঘরে যে সিলভারের হাড়ি আছে, অ্যালুমিনিয়ামের হাড়ি আছে, ওটা দিয়ে এটাতে দিব্যি রান্না করবেন, রান্না করা যাবে। এবং এটা আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু আপনি যদি সারা মাস রান্না বান্না করেন,
বিদ্যুৎ বিল আসবে কিন্তু সর্বোচ্চ 300 টাকা, সর্বোচ্চ 300। এটা যেটা আমরা পরীক্ষাগিত করে পাইছি, যদি আপনাদের ফ্যামিলি মেম্বার হয় 5 জন, আপনি যদি 2 বেলা রান্না বান্না করেন, এক মাসে সর্বোচ্চ 300 টাকা বিদ্যুৎ খরচ হবে, সর্বোচ্চ 300 টাকা। এবং এটাতে আপনি ভাত রান্না করবেন সময় নেবে মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট। মাংস রান্না করবেন সময় নেবে 15 মিনিট, 15 মিনিট। এই যে এখানে আমরা পানিটা রাখছি, এই যে আমরা কিন্তু মাত্র এই লাইনটা দিয়ে দিছি, এই যে আমরা এটা অন করে দিলাম, এই যে দেখেন, এটাতে আমরা এই যে চালটা দিয়ে দিব, চালটা দিয়ে দিই। আপনারা ঘড়ি ধরে, হ্যাঁ ঘড়ি ধরবেন, ঘড়ি ধরে 10 মিনিটে ভাত রান্না হবে। এই যে এই যে আমি চালটা দিয়ে দিই। দেখেন দর্শক, কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন। দেখেন এমন একটা চুলা দেখাচ্ছি, ইনভার্টার টেকনোলজি সিস্টেম, এবং সব ধরনের হাড়ি কিন্তু আপনারা বসিয়ে রান্না করতে পারবেন। তবে লাইফে যারা যারা আছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করবেন কেন? শেয়ার করবেন কারণ ইনভার্টার ডিভাইস সহকারে বাংলাদেশে এই প্রথম একমাত্র এই চুলাটা আসে। এটা হচ্ছে আপনার বাজাজ কোম্পানি, বাজাজ কোম্পানি, যেটা আপনার ইনভার্টার ডিভাইস সহকারে, এবং এটাতে সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন। সব ধরনের হাড়ি, সিলভার হোক, দস্তা হোক, মাটির পাতিল হোক, সব ধরনের হাড়ি। আপনার একটা শেয়ারের কারণে আপনার আত্মীয় স্বজন সবাই দেখতে পাচ্ছেন কিনা, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এবং সব ধরনের হাড়ি আপনারা কিন্তু দিয়ে রান্না করতে পারবেন। আচ্ছা এটাই যে দেখেন, এটা কিন্তু আমি মাত্র কিন্তু বসাইছি, রাইট। এই যে মুরগির মাংসটা, এটা আমরা রান্না করব 15 মিনিটে, 15 মিনিট। এটা দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হিট হয়ে গেছে, এটা কিন্তু দিছি আমরা 1 মিনিটও হয়নি। আচ্ছা এই যে আমি দেখেন, বিসমিল্লাহ, ওকে ওকে, আমরা দিয়ে দিই। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে হিট হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন, আচ্ছা দেখেন সব হাড়ি দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন, এমন একটা চুলা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। জি জি, লাইকটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে রাখেন। এই যে আমরা রান্নাটা চড়াই দিলাম, আচ্ছা এখানে এটা আমরা একটু নাড়াচাড়া করে দিই, ওকে। এই যে এটা খুব চমৎকার রান্না হবে, এটা ঘড়ি ধরে মাংস রান্না করবেন মাত্র 15 মিনিটে, মাত্র 15 মিনিটে। এবং এটার বডির কোথাও কিন্তু এটা গরম হবে না, শর্ট করবে না, আর্থিং করবে না। এই যে আমি কিন্তু ধরে দাঁড়ায় আছি, কিছুই কিন্তু হবে না, না কিছুই হবে না। আচ্ছা এটাতে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। রুবি না রুবি, আচ্ছা আমাদের সাথে ভাইয়া চুলার দাম কত জিজ্ঞেস করতেছেন। দেখেন অবশ্যই আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে আপনারা চুলাগুলো পাবেন, আজকে একটা ধামাকা অফারে থাকবে। আচ্ছা ইনভার্টার টেকনোলজি, সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে 300 টাকার মতো, সব ধরনের হাড়ি কিন্তু আমরা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। লাইভটা শেয়ার করেন, কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করেন। দেখেন এবং এটা ইনভার্টার এবং পাওয়ার সেভিং পাশাপাশি কিন্তু ওয়াটার প্রুফ চুলা কিন্তু। এটাতে যদি আমি 15-20 কেজিও দেই তা তো কোনো সমস্যা নেই। এটার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 20 কেজি, এটাতে আপনি মানে সর্বোচ্চ 20 কেজি ওয়েট দিয়ে রান্না বান্না করতে পারবেন। আচ্ছা এটাতে আপনি বড় হাড়ি দিয়ে একসঙ্গে আপনি 20 কেজি পর্যন্ত এটাতে রান্না করতে পারবেন, 20 কেজি পর্যন্ত রান্না, 20 কেজি পর্যন্ত রান্না করা যাবে। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু বুদবুদ করা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ এই যে, আচ্ছা এটা আমরা বসাই দিলাম, এই যে আমরা ভাতটা চড়াইছি, এখানে আমরা ভাতটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, আমাদের ভাতটা এটা হয়ে যাবে মাত্র 10 মিনিট সময়, 10 মিনিট। এই যে তো আজকে চুলা এবং চুলার পাশাপাশি আমরা যে জিনিসটা দেখাবো, আচ্ছা এখানে আমরা রাখছি হচ্ছে ব্লেন্ডার মেশিন, ব্লেন্ডার কি ব্লেন্ডার এটা? এটা হচ্ছে ভাই রিকো কোম্পানির, রিকো, হ্যাঁ এটা রিকো, এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে 3 জারের হবে, 3টা জার, হ্যাঁ। এটা পাওয়ার হবে হচ্ছে 1000 ওয়াট, এটা হচ্ছে আপনার 2 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস, টোটালে 7 বছরের এটা গ্যারান্টি পাবেন। 7 বছর সাধ্যের মধ্যে কিন্তু বলবেন যেন নিতে পারি। অবশ্যই আজকে যেটা থাকবে এটা ধামাকা অফার থাকবে, এটা হচ্ছে রিকো কোম্পানি, এটার মডেল হচ্ছে আপনার মাসালা এক্সপার্ট, মাসালা এক্সপার্ট, হ্যাঁ মাসালা এক্সপার্ট। আর এটার ভিতরে মানে মশলা জাতীয় মাসালা, যে মিনিক্সটা মশলা জাতীয় হবে না এরকম কোনো কিছু নেই, সবকিছু হবে, আজকে সবকিছু আমরা করে দেখাবো। এই যে এখানে দেখেন আমরা হলুদ রাখছি, চাল রাখছি, আমরা চালের গুঁড়া হলুদ করে দেখাবো। এবং এটার পাশাপাশি আজকে আমরা সেই ভাইরাল আমাদের কাঙ্ক্ষিত আপনার কিয়াম ব্র্যান্ডের সিরামিক কোটিং এর যে সেটটা, এই সেটও রাখছি, এই সেটটাও আছে জি। আর এই এই ব্ল্যান্ডারের ভিতরে আপনার থাকবে হচ্ছে 3 পিসের সেট, 3 পিসের। দেখেন এটা জার থাকবে 3টা, এই যে এটার মডেলটা, এই যে দেখেন এই হচ্ছে মডেলটা, এটার জার 3টা থাকবে, কালার দুইটা আছে, এই একটা কালার পেস্ট কালার, এই একটা আপনার ব্লু কালার, এটা হবে। এবং এটা কিন্তু আপনার অটো সার্কিট ব্রেকার সহ, অটো সার্কিট ব্রেকার জি, ওই যে অনেক সময় বজ্রপাত হয়, ভোল্টেজ আপ ডাউন হলে মোটর জ্বলে যায়, এই সার্কিটটা পড়ে যাবে কিন্তু মোটরের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, এটা পুশ করলে পুনরায় ব্ল্যান্ডার আবার চলবে। আচ্ছা ওকে, দুবাই থেকেও আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটা শেয়ার করেন, কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে আছেন,
তো আজকে আমরা হলুদ গুঁড়া করে দেখাবো হলুদ এই যে শক্ত হলুদ এটা হবে ভাই জি ভাই 100% হবে এবং এটা আমরা হলুদটা গুঁড়া করে দেখাবো এখন সরাসরি 1000 ওয়াটে আজকে সরাসরি প্র্যাকটিক্যালি গুঁড়া করে দেখাবো এই যে আচ্ছা এটার বক্সটা হচ্ছে এটা দেখেন 1000 ওয়াটই কিন্তু আমরা আজকে গুঁড়া করে দেখাবো হলুদটা জি জি সরাসরি এই যে দেখেন এসএস এর জার কিন্তু জি এটা আপনার নন ম্যাগনেট এবং এই জারের কিন্তু গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার 10 বছর যদি 10 বছর এই জারে যদি জংমরিচা পড়ে যায় এটা আপনি রিপ্লেসমেন্ট পাবেন আচ্ছা আচ্ছা এই যে আমরা হলুদটা করে দেখাচ্ছি ওকে ওকে দেখেন করে দেখেন আবারও কিন্তু আপনাদের জন্য দেখার সুবিধা আপনাদের সামনে আমরা লাইভে দেখাই দিব আচ্ছা আচ্ছা ওকে দেখেন রবিউল হাসান আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিকো ব্লেন্ডার 1000 ওয়াট হয়ে গেছে ভাই কারণ আজ তো হলুদ করতে গেলে আপনার মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগে আমরা কিন্তু করছি অনলি মাত্র 30 সেকেন্ডের মতো ৩০ সেকেন্ডের ভিতরে এই যে দেখেন আমি যদি একটু খুলে দেখাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন একটু খুলে দেখাই আমরা এই যে দেখেন একেবারে পাউডার যেটা বলি একেবারে পাউডার হয়ে গেছে এই আচ্ছা আচ্ছা দেখেন এই 1000 ওয়াটে অনেকে 1200 ওয়াটে করতে গেল কিন্তু হিমশিম মানে হয় না রাইট আর কেরকম হইছে যদি আমরা একটু যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই এই যে 1000 ওয়াটে আমরা করে ফেলেছি দেখেন এই যে দেখেন একেবারে পাউডার হয়ে গেছে কিন্তু আমরা করছি মাত্র 30 সেকেন্ডের মতো 30 সেকেন্ডে আপনি যখন ঘরে বসে আপনি করবেন আচ্ছা তখন এটা আপনি যদি 1 মিনিট বা 1.5 মিনিট করেন এটা একেবারে মানে বাজার থেকে আমরা যে তেলকম পাউডার বলি একদম পাউডারের মতো এটা পুরো ফিনিশিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন আচ্ছা এখানে দেখেন এই যে একেবারে পাউডার করে ফেলেছি আর এই যে এখানে চাল আছে ভাই চালও কি হবে হ্যাঁ 100% হবে ভাই আচ্ছা এই যে আমাদের রান্না কিন্তু হচ্ছে সিলভারের হাড়ি বলেন দস্তার হাড়ি বলেন এই যে দেখেন এই যে আমাদের মাংসটা দেখেন সব হাড়ি দিয়ে কিন্তু আপনারা মাংসটা কি রকম বলকাচ্ছে আমি যদি একটু দেখাই দেই আচ্ছা এই যে দেখেন মাংসটা কিন্তু আমাদের হয়ে গেছে ওকে অনেকটা আপনার হয়ে গেছে 15 মিনিটের কথা বলছি আচ্ছা এটা কিন্তু আপনার 15 মিনিটের আগে এটা হয়ে যাবে 15 মিনিটের আগে হয়ে যাবে এই যে দেখেন এই যে ওয়াও কালারটা দেখছেন ভাই অসাধারণ অসাধারণ দেখেন আমাদের ভাতের কি অবস্থা আমরা সেটা একটু দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটা চুলা অনেকেই খুঁজতেছিলেন আজকে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস পাবেন এই যে দেখেন দেখেন এই যে আমাদের ভাতের ব্লক প্রায় চলে আসে আচ্ছা পাশাপাশি এটা আর কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আচ্ছা ভাই এই চুলার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা অবশ্যই আছে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদের পাবেন এটা আজকে লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এই চুলার হ্যাঁ হ্যাঁ এই চুলার যেটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি হচ্ছে আপনার সার্ভিস করে দেবে এটা আজকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার 1 বছর 1 বছর 1 বছরের ভিতরে এটার কোয়েল সার্কিট মাদারবোর্ড যে কোনো সমস্যা এটা রিপ্লেসমেন্ট নতুন আরেকটা পাবেন আরেকটা থাকবে আর 5 বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি 5 বছর টোটালে 6 বছর পাবেন 6 বছর পাবেন আচ্ছা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি 1 বছরে কিন্তু পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পাবেন জি বাজাজ গোল্ড জি জি আচ্ছা ওকে বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ 300 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট আচ্ছা ভাই এখন এই যে 3000-এর 1000 ওয়াট আমরা হলুদ কিন্তু করে দেখিয়েছি এই যে আমরা একটু চালটা যদি গুঁড়া করে দেখাই আমরা চালটা এই মিডিয়াম জার যেটা এটাতে আমরা গুঁড়া করে দেখাবো ওকে এই যে দেখেন আজকে আমরা আপনাদের সাথে সৌদি প্রবাসী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোন জায়গা থেকে আছেন দর্শক একটু কমেন্ট করেন আর কে কততে চাচ্ছেন এরকম একটা ইনভার্টার টেকনোলজি চুলা এই ইনভার্টার কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কততে চাচ্ছেন আপনারা সেটা একটু কমেন্ট করবেন 2200 ওয়াটের চুলা কিন্তু জি 2200 ওয়াট আচ্ছা চাল কিন্তু আমরা দিয়ে দিলাম চাল গুঁড়া হবে তো ভাই ছোট ছোট জিনিস ভাই দেখেন এটা যে চালটা যে ঠিক যেভাবে গুঁড়া হবে এটা আমরা মেলে করতে গেলে যেরকম হয় আচ্ছা আজকে ওরকম সেম ওই পাউডারটা করব আচ্ছা সেম এই যে দেখেন ভাই লাইভে তো আছেন এই যে দেখেন আমি সরাসরি চালটা দিয়ে দিলাম আচ্ছা এখন যদি একটু করে দেখাই ওকে
লাগবে না ভাই, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই যে দেখেন বিসমিল্লাহ, এত স্মুথ সাউন্ড। এই যে দেখেন ভাই, ওয়াও। আমরা দিছিলাম কি, এই যে দেখেন ভাই, একদম পুরো তেলকম পাউডার যেটা এখন, হ্যাঁ এখন এটা দিয়ে যদি আপনি পিঠা তৈরি করতে চান, যে আমি ভাপা পিঠা তৈরি করব, কুলি পিঠা, কুলি পিঠা বা আপনার এখানে যে কোনো ধরনের পিঠা, এই যে দেখেন দিছি কি, হয়তো বা সাদা প্লেটে বোঝা যাচ্ছে না, এই যে আমি এখানে হালকা একটু ঢেলে দিই, এই যে দেখেন বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেন একেবারে টেলকম পাউডার কিন্তু হয়ে গেছে, মানে এটা ভাই কথা না, এটা কাজে প্র্যাকটিক্যালি কিন্তু আজকে প্রমাণ দিয়ে দিলাম। এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে, আপনি যত ধরনের মশলা আছে সবকিছু করতে পারবেন, মাংসের কিমা, হলুদের গুঁড়া, চালের গুঁড়া, আদা, রসুন, জুস, লাচি সবকিছু করতে পারবেন, এভরিথিং। ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই, এটা ওয়ারেন্টি গ্যারান্টি 7 বছরের, 7 বছর, 7 বছরের এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 7 বছরের ওয়ারেন্টি। 7 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে, মোটর জ্বলে যায়, কয়েল কেটে যায়, যা কিছু সমস্যা হয় এটা রিপ্লেসমেন্ট পাবেন, রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট পাবেন। এটা জার হবে হচ্ছে আপনার তিনটা জার, কালার কিন্তু হবে দুইটা হবে। এটার বক্সটা যদি আরেকবার দেখাই দিই, এটা হচ্ছে আপনার রিকো ব্র্যান্ডের, এটা হবে আপনার 1000 ওয়াট, 3 জারের হবে 1000 ওয়াট। এই যে মডেলটা হচ্ছে আপনার মশলা এক্সপার্ট, দেখেন হলুদ আমরা করে দেখিয়েছি, চালও গুঁড়ো করে দেখিয়েছি। আমাদের এখানে রান্না হচ্ছে আগুন ছাড়া, যে কোনো হাড়ি দিয়ে আপনারা রান্না করতে পারবেন এমন চুলা, পাশাপাশি এই যে সিরামিক কোটিং এর 2024 সালের লেটেস্ট। যদি ভাইরাল এই সেটটা দেখাই ভাই, এই সেটটা হচ্ছে আপনার 7 পিস সেট বলা হয়, 7 পিস, জি 7 পিস সেটের ভিতরে আপনার কি কি থাকবে আমি দেখাই দিই, সেটা একটু দেখাই দিই। একটা থাকবে হচ্ছে আপনার এখান থেকে 26 সিএম এর একটা ক্যাসারোল, 26 সিএম এর ক্যাসারোল। আর এটার যে সিরামিক কোটেকটা, এই কোটেকটা যদি দেখেন, এই কোটেকটা কিন্তু অনেক হেভি করে, রাইট। এখানে আপনি তেল দেন বা একটু পানি দেন, এটা কচু পাতার মতো এটা খেলবে, কোথাও লাগবে না, পুড়বে না, পুড়বে না। এবং এই হাতলগুলো কিন্তু খুব হেভি, আচ্ছা। এবং এই যে ডাকনাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আনব্রেকেবল, এগুলো যদি আপনার এভাবে হাত থেকে পড়ে যায়, এগুলো কিন্তু আপনার ভাঙবে না, ফাটবে না, এই যে এগুলো কিন্তু আনব্রেকেবল। তো এই সেটটার ভিতরে আপনার একটা সসপেন থাকবে, বিগ সাইজের সসপেন যেটা থাকবে, এটা হচ্ছে 26 সেন্টিমিটারের একটা সসপেন থাকবে, এটা একটা থাকবে, একটা থাকবে কড়াই, না না ভাই এটা হচ্ছে বিগ সাইজের, এটা থাকবে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটারের এই একটা কড়াই থাকবে, এটা একটা থাকবে, আর একটা থাকবে হচ্ছে এখান থেকে 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান, 24 সেন্টিমিটার। এই কড়াই ঢাকনাটা কিন্তু 2-in-1, এই ঢাকনাটা এখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ফ্রাই প্যান ইউজ করা যাবে, জি জি, আচ্ছা আচ্ছা, ওকে। এটা একটা থাকবে, আর 20 সেন্টিমিটার হচ্ছে মিল প্যান থাকবে, আর মিল প্যান যেটা থাকবে এটা হচ্ছে আপনার 20 সেন্টিমিটারের থাকবে, এই হচ্ছে টোটাল 7 পিস। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আপনার 7 পিস কিভাবে হলো, এখানে কিন্তু পাত্র চারটা পাত্র, একটা দুইটা তিনটা চারটা, তিনটা ঢাকনা, এই চারটা পাত্র, এই তিনটা হচ্ছে আপনার ঢাকনা, এই টোটালটা মিলে 7 পিস, 7 পিস। আর আজকে এই 7 পিস সেটটা যারা কিনবেন, এটার সঙ্গে কিন্তু আপনার গিফট পাবেন আরো 6টা আইটেম, আরো 6টা, এই যে চারটা মাজুনি থাকবে, চারটা মাজুনি, আর দুইটা কাঠের স্পুন থাকবে, দুইটা কাঠের চামচ থাকবে, জি জি, এই হচ্ছে মোট 6টা, এই হচ্ছে টোটাল 6টা। হ্যাঁ, এবং ওয়ারেন্টি গ্যারান্টি ভাই, আজকে একটা নিলেও কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে, যারা তিনটা একসাথে নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে, বিশাল ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, তাহলে কোনটা প্রাইস কত থাকবে? আচ্ছা, প্রাইসটা বলে দিব, তার আগে দেখি আমাদের খাবারের কি অবস্থা। এই যে দেখেন, দেখছেন, মানে যেটা বলছি যে আপনার 15 মিনিটে মাংস রান্না হবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আজকে দেখাই দিলাম ভিউয়ার্স, দেখেন 15 মিনিটে কিন্তু আপনার মাংস রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা মাংসটা যদি একটু নাড়াচাড়া করে দেখাই, নাড়াচাড়া করে দেখাই, এই যে দেখেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সব সিদ্ধ হয়েছে ভাই, সেটা একটু দেখবো আমরা। এই যে আমরা, এই যে, এই যে, এই যে দেখেন ভাই, একেবারে খুলে গেছে, এই যে দেখেন, ওরে ওরে ওরে, দেখেন, দেখছেন, অসাধারণ একেবারে। মানে এটা আসলে মুখে বলছি তা না, এটা কথার সঙ্গে কাজের অবশ্যই মিল আপনারা দেখছেন প্র্যাকটিক্যালি এখানে, রাইট। এখানে আমি 15 মিনিট বলছি, 15 মিনিটের আগে কিন্তু আপনার হয়ে গেছে মাংস, হয়ে গেছে। আর এখানে আমাদের ভাতের কি অবস্থা? আচ্ছা, ভাতটা যদি আমরা একটু দেখি, আচ্ছা এই যে দেখেন পাশাপাশি, এই যে আমাদের ভাতটা, ওয়াও ওয়াও, দেখেন একেবারে বলক দিয়ে দিছে কিন্তু, দেখেন একেবারে বলক দিয়ে দিছে, মানে ভাত হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে দেখেন। আপনারা চাইলে এই যে কমায় বাড়ায় ইউজ করবেন কিন্তু, জি, এটার অপশনটা আপনার এখানে, প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে, ফাংশনে আপনার এখানে আপনার প্লাস মাইনাস দেওয়া আছে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা ইউজ করতে পারবেন, করতে পারবেন, জি। আচ্ছা, ওকে, তাহলে এখন চুলার প্রাইস কত থাকবে ভাই? ভাই চুলার প্রাইস তো, এটা আমাদের যেটা কোম্পানির প্রাইস, এটা হচ্ছে 6500 টাকা, কোম্পানির প্রাইস, কোম্পানির প্রাইস 6500 টাকা, রেগুলার প্রাইস। রমজান উপলক্ষে একটা অফার দিয়ে দেন, 3 দিনের রমজান উপলক্ষে, 3 দিনের না, এটা 5 দিনের একটা ধামাকা একটা অফার দিব। আচ্ছা, এটা 5 দিনের ভিতরে যারাই নেবেন, এটার দাম থাকবে অনলি মাত্র 4800 টাকা, 4800, অনলি 4800 টাকা হলে আপনার এই চুলাটা নিতে পারবেন। আমরা কিন্তু আবারও বলছি, ইনভার্টার কিন্তু তারে দেওয়াই আছে, এই যে যেটা আমি একটু দেখাই দিই, আপনারা এই ইনভার্টারটা অবশ্যই দেখে নেবেন, এটা খেয়াল করবেন, আচ্ছা, কারণ এখানে আপনারা যখন ফ্ল্যাকে লাইন দিবেন,
আচ্ছা এইখান দিয়ে যখন আপনার কারেন্ট এটার ভিতর আপনার প্রবেশ করবে এখান থেকে 85% কারেন্ট আপনাকে সেভ করে দিবে লেস করে দিয়ে বাকি যে বিলটা আপনার এখানে আসবে 15% ওয়ার্ডে এটা আপনি চলবে সারা মাস রান্না বান্না করলে সর্বোচ্চ বিল আসবে 5,000 টাকা হলে আপনারা এই থ্রি পিসের এই ব্লেন্ডারটা এই ফুল সেটটা নিতে পারবেন এটার বক্সটা যদি আরেকবার দেখাই দিই এই হচ্ছে এটা হচ্ছে বক্সটা রিকো ব্লেন্ডার জি 1000 ওয়াট এটা এক্সপার্ট জি আচ্ছা ওকে এই যে সিরামিক সেটটা চ্যালেঞ্জিং অফারে থাকবে ওনলি মাত্র 3800 টাকা ওনলি 3800 টাকা সাথে কিন্তু এই 6 পিস আইটেম গিফট থাকবে আচ্ছা এখন যারা তিনটা একসাথে নিতে তাদের জন্য কি আছে ভাই ভাই তিনটা একসাথে নিলে একসাথে দিব দেখেন একসাথে দিবেন অনেকে চায় আচ্ছা ঠিক আছে দেখেন দিব একটু কমাই দেন আচ্ছা ঠিক আছে মাহে রমজান উপলক্ষে দেখেন কি করতেছি চুলা যারা নেবেন আচ্ছা এটা ফিক্সড প্রাইস সিঙ্গেল 4800 টাকা ব্লান্ডার যারা নেবেন এটা ফিক্সড প্রাইস 5000 টাকা আর এখানে আপনার সেট যারা নেবেন 3800 টাকা আচ্ছা তাহলে আপনার কত আসলো ভাই 13600 টাকা রাইট আচ্ছা যাক 100 টাকা ডিসকাউন্ট দিলে মানে 13500 টাকা আছে 100 টাকা না এটা যারা 3 দিনের ভিতরে নিবেন তাদের জন্য ওনলি মাত্র 13000 টাকা 13000 টাকা 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা পুরো প্যাকেজটা নিলে 600 টাকা ডিসকাউন্ট ওনলি মাত্র 13000 টাকা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারবেন ফুল প্যাকেজটা আপনারা নিতে পারবেন 600 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ওকে আপন ক্রকারিজে আমরা রয়েছি যারা অর্ডার করবেন আপনারা বিকাশ করবেন অর্ডার করার জন্য ওনলি 500 টাকা আর বাকি টাকা আপনার ঘরে বসে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা ঢাকার বাইরে আছেন তারাও হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে মাল পাবেন যারা ঢাকাতে আছেন তারাও ঘরে বসে মাল পাবেন আমাদের সবার অ্যাড্রেসটা যদি দেখাই আমরা এটা হচ্ছে আমাদের আপন ক্রকারিজ এখানে আমাদের দুইটা নাম্বার আছে ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন এখানে নেট কম থাকে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমাদের এই নাম্বারটা হচ্ছে বিকাশ লাস্টে 62 এই নাম্বারে আপনারা বিকাশ করবেন এবং আমাদের সঙ্গে প্রয়োজনে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা ওকে যারা সরাসরি আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের স্টলে স্বপ্ন হচ্ছে 10 সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই সেটা বলেন অ্যাডভান্স করতে হবে হচ্ছে একটা আইটেম নিলে 500 টাকা দুইটা আইটেম নিলে 1000 টাকা তিনটা নিলে 1000 টাকা বিকাশ করলে হবে আচ্ছা আচ্ছা ওকে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে লাইভ আপনারা শেয়ার করে এই যে আমাদের রান্নাটা দেখেন একেবারে কমপ্লিট শুধু আপনারা রান্না করবেন ইনভার্টার টেকনোলজির এই চুলাগুলোতে মাত্র 4800 টাকা নিতে পারবেন তিনটা একসাথে নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো 600 টাকা ডিসকাউন্ট লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন